নবদ্বীপে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন। উপস্থিত ছিলেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের ভবনে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করল নবদ্বীপের তিনটি সামাজিক সংগঠন। এদিন নবদ্বীপ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষ রোড এলাকায় অবস্থিত ছেলেদের বকুলতলা উচ্চ বিদ্যালয় ভবনে নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার উপস্থিতিতে এলাকার প্রায় 300 জন দুস্থ মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করে আগামী পৃথিবী ফাউন্ডেশন এবং হৃদ্রতা নামক নবদ্বীপের তিনটি সামাজিক সংগঠনের সদস্যরা। সেখানে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে দুস্থ মানুষের প্রেশার সুগার পরীক্ষা করা থেকে শুরু করে শরীরের তাপমাত্রাও মাপা হয়। পাশাপাশি মহিলাদের স্যানিটারি ন্যাপকিনও দেওয়া হয়। করোনা কালে তারা প্রতিনিয়ত সামাজিক কাজকর্ম করে চলেছে। এদিন তাদের এহেন কাজ থেকে কুর্ণি জানায় সারা নবদ্বীপবাসী। আজ আমরা কোভিড মুক্ত হোক নবদ্বীপ ফেসবুক গ্রুপের আহ্বানে নবদ্বীপ আগামী সংস্থা আমরা আজকে স্বাস্থ্য ক্যাম্পে এসেছি। আমাদের নবদ্বীপে আরও দুটি সংগঠন হৃদ্রতা এবং পৃথিবী ফাউন্ডেশনও এই ক্যাম্পে অংশগ্রহণ করেছে। আমাদের বেসিক্যালি আমরা এখানে সুগার টেস্ট, প্রেশার, ব্লাড প্রেশার মাপা হচ্ছে, এর সাথে সাথে আমাদের ওয়েট মাপা হচ্ছে এবং পাশের ঘরে ডাক্তারবাবুরা আছেন, ওনারাও ওনাদের স্বাস্থ্য পরীক্ষা করছে। প্রায় 300 লোকের ওপরে এখনও পর্যন্ত পরিষেবা পেয়েছে এবং আগামী সংগঠনের পক্ষ থেকে এই পরিষেবাটি দেওয়া হচ্ছে এবং কোভিড মুক্ত নবদ্বীপ গ্রুপের পক্ষ থেকে ডাক্তারবাবুরা এসেছেন। পৃথিবী ফাউন্ডেশনের পক্ষ থেকে 300 লোককে খাবার দেওয়া হচ্ছে এবং আমাদের হৃদ্রতার পক্ষ থেকে প্রত্যেকজনকে কিছু শুকনো খাবার দেওয়া হচ্ছে। আগামী পক্ষ থেকে মেনলি যেটা আরও বেশি যেটা এখন বর্তমানে দরকার সেটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন প্রোভাইড করা হচ্ছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।